বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শামসুন নাহার প্রিয় শিক্ষার্থীদের জানাচ্ছি আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তো? আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে নিয়মিত থেকে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। ভাব সম্প্রসারণ আগেও আলোচনা করা হয়েছিল, নিয়মগুলো আসলে সংক্ষেপে আজকে নিয়মগুলো একটু উপস্থাপন করি। প্রথমে তোমাদের উদ্দীত যে অংশটি থাকবে সেই অংশটি ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, এবং অংশটির মধ্যে যদি কোনো বিশেষ শব্দ থাকে তা ভালো করে বুঝে তার মূল ভাবটা ব্যাখ্যা করতে হবে এবং প্রতিটি শব্দের অর্থ খুঁজে বের করে তা বিশ্লেষণ করতে হবে। আর মূলভাবে মূলভাবটি যে আলোচনা করবে তা অবশ্যই সহজ সরল ভাষায় হলে ভালো হয় হতে হবে। একই শব্দ বা একই বাক্য বারবার আসবে না, অবান্তর কোনো কথা দেখা থেকে বিরত থাকবে, এবং যদি কোনো উপমা বা রূপক শব্দ থাকে সেটা ব্যাখ্যা করে বিস্তারিত উপস্থাপন করতে হবে। মূল ভাব স্পষ্ট করা হওয়ার জন্য কি করা যেতে পারে, উদাহরণ উদ্ধৃতি দেওয়া যেতে পারে, তবে সেখানে লেখকের নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এরপর আসো ভাব সম্প্রসারণের আয়তনটা কেমন হবে। ভাব সম্প্রসারণ আয়তনে সারাংশের চেয়ে বা সারমর্মের চেয়ে অবশ্যই বড় হবে, কিন্তু প্রবন্ধের মতো এত বড় হবে না, প্রবন্ধের চেয়ে ছোট হবে, অর্থাৎ মাঝামাঝি পর্যায়ে থাকবে। আর তোমাদের ভাব সম্প্রসারণ নম্বর হচ্ছে 5, সেই হিসেবে তোমরা ভাব সম্প্রসারণটা আলোচনা করো। এখন আসো আমরা মূল আলোচনায় চলে যাই। এবারে পরীক্ষায় তোমাদের 3টি ভাব সম্প্রসারণ আছে। ভাব সম্প্রসারণ প্রথমটি হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। ভাব সম্প্রসারণটা লেখার সময় তোমরা 3 প্যারায় লেখার চেষ্টা করবে। 3 প্যারার মধ্যে মূল ভাব থাকবে, তারপর মাঝে থাকবে বিশ্লেষণ, এবং শেষে থাকবে মন্তব্য। এখানে পয়েন্টের নামগুলো উল্লেখ করার প্রয়োজন নেই, কিন্তু তোমরা লেখাটা প্যারা আকারে লিখবে। প্যারা করে করে মূল ভাব প্রথমে মনে করো লিখলে। প্রথমে আছে ইচ্ছা থাকলেই উপায় হয়। ইচ্ছা থাকলে উপায় হয় শুনলে কি মনে হয়? যে ইচ্ছা থাকলে বা ইচ্ছা থাকলেই চেষ্টা আসে, চেষ্টা থাকলে যে কোনো কাজ খুব সহজেই করা যায় বা সহজ সাধ্য হয়ে যায়। এখন আসো দেখি একটু আলোচনায় আসি আমরা। জীবন কর্মময়, কর্মশক্তির মূলে রয়েছে কি? উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ, প্রবল আগ্রহ। আগ্রহের সঙ্গে নিষ্ঠা থাকলে যে কোনো অসাধ্যকেও সাধন করা সম্ভব হয়। এভাবে তোমরা একটু মূল ভাবটা উপস্থাপন করবে, তারপর তোমরা আলোচনায় বা বিশ্লেষণে চলে আসবে। যেমন মানুষ সব কাজ করার সময় কোনো না কোনো বাধা আসে, সেই বাধা অতিক্রম করার জন্য তার ইচ্ছা শক্তিটাই প্রধান। যদি তার ইচ্ছা শক্তি প্রবল হয় তাহলে অনেক অসাধ্য তার পক্ষে সাধন করা সম্ভব হয় এবং যে কোনো উপায়ে সে খুঁজে বের করে যে কীভাবে সে তার কাজটা সফল করতে পারে। সেই অসুবিধাগুলো, বাধা বিপত্তিগুলো অতিক্রম করার জন্য তার ইচ্ছা শক্তিটাই সেখানে প্রধান হয়ে কাজ করে। দৃঢ় ইচ্ছা শক্তি থাকলে সকল বাধা বিপত্তি অতিক্রম করা যায়। এভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে তোমরা এটাকে বিশ্লেষণ করবে, তারপর তোমরা মন্তব্যে চলে আসতে পারো যে সকল মানুষের ক্ষেত্রেই ইচ্ছা শক্তিটাই হচ্ছে মূল। যে কোনো কাজের পেছনে, সাফল্য আসার পেছনে ইচ্ছা যদি থাকে তাহলে যে কোনো মানুষ সাফল্যে উচ্চ শিখরে আরোহণ করতে পারবে। এভাবে তোমরা ভাব সম্প্রসারণটাকে 5 মতো করে উপস্থাপন করবে এবং 3 প্যারায় উপস্থাপন করবে, তাহলে তোমরা 5-5 পেতে পারো। এখন আসো আমরা দ্বিতীয় ভাব সম্প্রসারণটা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় ভাব সম্প্রসারণটি হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখানে শিক্ষা কী? শিক্ষা মানেই হচ্ছে আলো, তাই না? প্রথমে ভাব সম্প্রসারণের শব্দগুলো একটু বোঝার চেষ্টা করবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, অর্থাৎ শিক্ষিত জাতি যে কোনো, শিক্ষিত হলে মানুষ যে কোনো জাতিকে উন্নতি করতে পারে, উন্নতির সাফল্যে উচ্চ শিখরে আরোহণ করাতে পারে। এখানে তোমরা মূলভাবে এভাবে লিখতে পারো, শিক্ষাই হচ্ছে আলো, নিরক্ষরতাই হচ্ছে অন্ধকার। অর্থাৎ মানুষের মনুষ্যত্ব বিকাশ ঘটায় কি? শিক্ষা। মানুষের অন্তরালের প্রতিভাকে জাগিয়ে তোলে বা বিকশিত করে শিক্ষা। শিক্ষাহীন মানুষ আর অন্ধের মধ্যে কোনো পার্থক্য আসলে নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নতি করতে পারে। এই ধরো মূলভাবের মধ্যে এতটুকু লিখলেই চলবে। এরপর তোমরা আসো এটাকে আলোচনা করবে, বিস্তারিত বিশ্লেষণে আসবে। বিস্তারিত বিশ্লেষণে তোমরা কীভাবে লিখতে পারো যে মানুষের যেমন মেরুদণ্ড থাকে, মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ দাঁড়াতে পারে না, ঠিক তেমনি
শিক্ষা ছাড়া মানুষ তাকে বিকশিত করতে পায় না। মানুষের প্রতিভাটার বিকাশের জন্য শিক্ষা খুবই প্রয়োজন। জীবন ছাড়া শরীর মূল্যহীন, শিক্ষা ছাড়া তেমনি মানুষের জীবনও মূল্যহীন। নিরক্ষর জাতিগোষ্ঠীর জন্য জাতির জন্য কী হয়ে যায়, বোঝা শুরু। মাঝিহীন নৌকা যেমন বেশি দূর যেতে পারে না বা দিক হারিয়ে ফেলে, ঠিক তেমনি শিক্ষা ছাড়া মানুষও উন্নতি চরম শিখরে আরোহণ করতে পারে না। যে দেশের মানুষ যত বেশি শিক্ষিত সেই দেশের মানুষ তত বেশি উন্নতি করতে সক্ষম। শিক্ষা শুধু ব্যক্তি জীবনেরই উন্নতি ঘটায় না, তার পারিবারিক জীবনে, তার সমাজকে এবং সর্বোপরি দেশের উন্নতি করার জন্য শিক্ষিত মানুষ খুবই প্রয়োজন। এরপর তোমরা শেষে মতামতের দিকে চলে আসতে পারো। মতামতে তোমরা এমনভাবে লিখতে পারো যে উন্নতির মূল চাবিকাঠি হচ্ছে শিক্ষা। যে কোনো উন্নতির জন্য নিজেকে বিকশিত করার প্রধান মাধ্যমই হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যক্তিগত জীবন এবং জাতির ভবিষ্যতে কল্যাণ বয়ে আনে। জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা তাই মানুষের জন্য খুবই দরকার। তাই জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে লিখে তোমরা তোমাদের এই ভাব সম্প্রসারণটা শেষ করতে পারো। এরপরে আসো, আমাদের আরেকটা আছে পদ্যাংশ থেকে, সেটা হচ্ছে কি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অর্থাৎ বিশ্বে অনেক কিছু সৃষ্টি আছে, মহান আছে, যা খুবই ভালো সৃষ্টি, তাই না? সেই সৃষ্টিগুলো কি শুধু নারীরা করেছে বা শুধু পুরুষেরা করেছে? না, নারী পুরুষ অর্ধাক অর্ধিকভাবে নারীরাও করেছে, সাথে সাথে সমানভাবে পুরুষেরাও করেছে। সেই কথাগুলোই এই ভাব সম্প্রসারণে আলোচনায় আসবে। মূল কথা হিসেবে তোমরা এখানে লিখতে পারো যে আজকের এই সভ্যতা বিকাশে নারী ও পুরুষের সমান অবদান আছে। বিশ্বের যে উন্নতি হয়েছে বা বিশ্বের যে সাফল্য, কল্যাণকর কিছু আবিষ্কার হয়েছে বা সৃষ্টি হয়েছে, তাতে অর্ধেক ভূমিকা রেখেছে যেমন নারী, তেমনি বাকি অর্ধেক রেখেছে পুরুষ। নারী ও পুরুষ আজ সমান মর্যাদার অধিকারী। তারপর তোমরা বিশ্লেষণে চলে যাবে। এই মূলভাবে এতটুকু উপস্থাপন করতে পারো বা তোমার মতো করে উপস্থাপন করতে পারো। এরপরে আসো, কেবল পুরুষ কিংবা কেবল নারী থাকলে পৃথিবীতে মানুষের অস্তিত্বই আসলে থাকতো না বা টেকাই সম্ভব ছিল না। অনেকের ভুল ধারণা পোষণ করে বা অনেকের ভুল ধারণা আছে যে পুরুষের চেয়ে নারীরা শক্তিশালী, আবার অনেকে মনে করে যে নারীর চেয়ে পুরুষেরা শক্তিশালী, বা অনেকে পুরুষ শাসিত সমাজে মনে করে পুরুষরাই প্রধান বা পুরুষের অবদানই বেশি। কিন্তু নারী অবদান ও পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। সভ্যতার আদিতে কৃষিকাজের আবিষ্কার হয়েছিল, তারাও যারা করেছে তারা ছিল নারী। পুরুষ বাহিরের কাজ যেমনই করে তেমনি ঘর সামলায় নারীরা, এবং নারীরাই পুরুষদের উৎসাহ যোগায় এবং সেই উৎসাহেই পুরুষরা এগিয়ে যায় এবং সমান গতিতে তারা এগিয়ে যায় বলে জীবনটা এত সুন্দর এবং পরিবারটা এত সুন্দর হয়। তবুও নারীদের আবার পুরুষদের সমান মর্যাদা অনেকেই দিতে চায় না। আমরা ভুলে যাই যে নারী ও পুরুষ একই বৃত্তের দুটি ফুল, একটি ছাড়া যেমন আরেকটি অচল, নারীর অবদান ও মর্যাদা তেমনি অস্বীকার করাও অন্যায়। আমাদের উচিত নারীকেও পুরুষের মতো সমান মর্যাদা দেয় এবং একই সাথে কাজ করার পরিবেশ তৈরি করে দেয়। এভাবেই যদি নারী ও পুরুষ সমানে কাজ করতে পারে তাহলে দেশ ও জাতির উন্নতি সাধিত হবে। এভাবে আলোচনার পর বিস্তারিত বিভিন্নভাবে আলোচনা করবে, করে তোমরা তোমার মতামতে চলে আসবে। মতামতে এভাবে দিতে পারো, এই পৃথিবীতে উন্নতির পেছনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে, তাই নারী ও পুরুষ সমান মর্যাদার অধিকারী এবং সম আসনে তারা অধিষ্ঠিত হতে পারে। আমরা নারী ও পুরুষকে তাদের কাজের মর্যাদা দিব, সমানভাবে তাদের অধিষ্ঠিত করব। এই হচ্ছে তোমাদের আজকের শেষ ভাব সম্প্রসারণ। এভাবে তোমরা আলোচনা করবে, তিন প্যারায় আলোচনা করবে এবং আশা করি তোমরা বানান শুদ্ধ করে লেখাটা সুন্দর করে লিখবে, তাহলে আশা করি তোমরা পাঁচে পাঁচ পাবে। এভাবে তোমরা
সময় ধরে ভাব সম্প্রসারণগুলো পড়বে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপর লিখে প্র্যাকটিস করবে, 5 মিনিটের মধ্যে লিখে শেষ করার চেষ্টা করবে। যদি 5 মিনিটে লিখে শেষ করতে পারো তাহলে তোমরা তোমাদের সেই পরীক্ষার সময়ের মধ্যে ফুল আনসার করতে পারবে এবং তোমরা ভালো নম্বর পাবে। আজকের মতো এখানে ক্লাস শেষ হলো, সবাই ভালো থেকো, লেখাপড়া করো, সামনে পরীক্ষা, নিজের প্রতি যত্ন নিও। আবার ক্লাসে নতুন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাই।